বাংলাদেশ ই পাসপোর্ট পোর্টালে আপনাকে স্বাগতম। আশা করি আপনারা এই ই পাসপোর্ট সংক্রান্ত যে তথ্যগুলো রয়েছে অনেকেই কম বেশ জানেন। তো দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার সাথে সংযুক্ত আছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তো এখানে এই যে বাংলাদেশের যে ই পাসপোর্টের যে পোর্টালটি রয়েছে সেখানে রয়েছে এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনে। এখানে অনেকগুলো ধাপ রয়েছে: অনলাইনে আবেদন, ই পাসপোর্টের 5টি ধাপ, জরুরি আবেদন, নির্দেশনা, পাসপোর্ট ফি, আবেদনের স্ট্যাটাস চেক এবং যোগাযোগ। তো এখানে আমি আপনাদেরকে বাংলা ভাষণে দেখাচ্ছি। এখানে কিন্তু এই যে ডান কোণাতে আপনারা দেখতেছেন ইংলিশ ও বাংলা, যেহেতু আমরা বাংলাভাষী মানুষ তো বাংলা ভাষাই আমরা দেখতেছি। তো এখানে অনেক কিছু রয়েছে, তো আমি ধাপে ধাপে আপনাদেরকে সমস্ত বিষয়গুলো শেয়ার করব। তো আজকে আমি শুধুমাত্র আপনাদেরকে শেয়ার করব ই পাসপোর্টের যে 5টি ধাপ, সেই ধাপগুলো কি, জাস্ট এটুকুই। তো ভিডিওটি কন্টিনিউ করুন। আপনি যদি আমার আইডিতে নতুন হয়ে থাকেন আইডি ফলো দিন এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা দেখুন, এই যে 5টি ধাপ, ই পাসপোর্টের 5টি ধাপ কি, সেটি হচ্ছে যে সহজ 5টি ধাপ। নিচের দিকে যদি আমরা আসি এখানে আমরা 5টি ধাপ দেখতে পারব। প্রথম যে ধাপটি রয়েছে, বর্তমানে বসবাসরত এলাকায় ই পাসপোর্ট কার্যক্রম শুরু হয়েছে কিনা তা দেখুন। এখন এই যে এখানে যে একটা কথা লেখা আছে চালুকৃত ই পাসপোর্ট অফিসগুলোর তালিকা, এখানে যদি আপনি ট্যাপ করেন, এখানে ক্লিক করার সাথে সাথে আরেকটি ট্যাপ ওপেন হবে, সেখানে কিন্তু আমাকে নিয়ে যাবে এবং দেখাবে যে কোন কোন এলাকায় এটা পাসপোর্ট অফিস আছে, ঠিক আছে। এরপর দ্বিতীয় ধাপে আছে হচ্ছে অনলাইনে ই পাসপোর্টের আবেদন ফর্ম পূরণ করুন। এখানে এই যে অনলাইন ফর্ম দেখতেছেন আপনারা, আমি দেখাচ্ছি, তো এখানে ক্লিক যদি আপনি করেন তাহলে ওই সেক্টরে আপনাকে নিয়ে যাবে, ঠিক আছে। আমরা দ্বিতীয় ধাপ দেখলাম, এরপর একটু নিচের দিকে যদি আমরা আসি তো তৃতীয় ধাপে কি বলছে দেখুন, পাসপোর্ট ফি পরিশোধ, পাসপোর্ট ফি ও ব্যাংক পেমেন্টের জন্য এখানে ক্লিক করুক, ক্লিক করতে বলতেছে। আপনি যেহেতু যখন আপনি অনলাইনে আবেদনটা করবেন সেখানেই অটোমেটিক্যালি সকল সেক্টরগুলো চলে আসবে, তারপরেও মানে কি কার্যক্রম, মানে এটা কিন্তু আপনাকে এক্সট্রা দেখায় দিল। হ্যাঁ, মানে মূলত যে 5টা ধাপ, পাসপোর্ট ফি পরিশোধ করুন, 4 নম্বর ধাপে হচ্ছে ছবি ও ফিঙ্গারপ্রিন্টের জন্য পাসপোর্ট অফিসে যোগাযোগ করুন, আর এখানে কিন্তু একটা এক্সট্রা জিনিস দেখায় দিয়েছে যে ছবি ও ফিঙ্গারপ্রিন্টের জন্য পাসপোর্ট অফিসে যাওয়ার আগে প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়েছেন কিনা তা নিশ্চিত হন। এবার পঞ্চম ধাপে রয়েছে কি দেখুন, পাসপোর্ট অফিস থেকে ই পাসপোর্ট সংগ্রহ করুন। অনেক সময় অনুমোদিত প্রতিনিধি অর্থাৎ নিজ জাতীয় প্রতিনিধির সঙ্গে আনতে হবে, তার কাছে থাকতে হবে, নাইলে কিন্তু পাসপোর্ট দিবে না। পাসপোর্ট আনতে গেলে অবশ্যই আপনাকে ডেলিভারি স্লিপ বা রসিদ এনরোলমেন্ট সম্পন্ন হওয়ার পর প্রদেয় স্লিপ, অর্থাৎ আপনি যে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন, ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে যে একটা আপনাকে একটা রিসিট দিছে ডেলিভারি স্লিপ, ওইটা কি নিয়ে কি অবশ্যই যাইতে হবে। তো এই হলো 5টা ধাপ। 5টা ধাপ কি আপনারা তো জানলেন, সবার প্রথমে ছিল হচ্ছে বর্তমানে বসবাসরত এলাকায় ই পাসপোর্ট কার্যক্রম শুরু হয়েছে সেটা দেখতে বলছে, হ্যাঁ সেখানেই আপনাকে যেতে হবে। এরপর দ্বিতীয় ধাপে অনলাইন ই পাসপোর্ট আবেদন ফর্ম পূরণ করতে হবে, তৃতীয় ধাপে পাসপোর্টের ফি পরিশোধ করতে হবে, চতুর্থ ধাপে ছবি ও ফিঙ্গারপ্রিন্টের জন্য পাসপোর্ট অফিসে যাইতে হবে এবং পাসপোর্ট আনতেও আপনাকে পাসপোর্ট অফিসে যাইতে হবে। এই ছিল ই পাসপোর্টের 5টি ধাপ। আমরা পরবর্তীতে আমরা জানবো জরুরি আবেদন, পরবর্তী ভিডিও পেতে আপনারা আমার সাথেই থাকবেন। এরপরে ধাপে ধাপে নির্দেশনা, পাসপোর্টের ফি, আবেদনপত্রের স্ট্যাটাস, যোগাযোগ সমস্ত বিষয়ে জানিয়ে দেব। তো সেই ক্ষেত্রে আপনারা চাইলেও কিন্তু জানতে পারেন এই যে www.epassport.gov.bd এই ওয়েবসাইটে গেলেও কিন্তু আপনারা সমস্ত কিছু দেখে নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।